এরপরে প্রশ্ন হলো কোন লোক যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তার নাভির নিচের লোম কেমন করে পরিষ্কার করবে সে চোখেও দেখে কম হাতও কাঁপে এখন কি করবে আমাদের এরপরে প্রশ্ন হলো মুমিন এক পেটে খায় আর কাফের সাত পেটে খায় এই হাদিসটার ব্যাখ্যা কি এরকম একটা হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুলুল মুমিনু ফি মিআন ওয়াহিদিন মুমিন এক পেটে খায় আর কাফের সাত পেটে খায় মানে কি সাত পেটে খায় মানে কি সাতটা পাইপ থাকে নাকি তা তো না তে হাদিসের অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো অনেক মুহাদ্দিসগণ বলেছেন এই হাদিস দ্বারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চাইছেন ইমানদার ব্যক্তি তিনি তার নিজের বাঁচার জন্য যা দরকার সেটা খায় সেটা গ্রহণ করে আর যার আখেরাতের প্রতি বিশ্বাস নাই সে একা খাই খাই করতে করতে এত লোভী হয় যেন সে সাত পেট খায় এরকম তার লোভ ইমানদার তার বাঁচার জন্য যা দরকার সেটা পাইলে সে আলহামদুলিল্লাহ বলে এখন আমাদের মধ্যে অনেক মুসলমান আছে বরং বেশিরভাগ মুসলমানই আমরা এরকম যে আমাদের শুধু আজকেরটা থাকলে হবে না কালকেরটা থাকলে হবে আমাদের শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স থাকলে হবে না জমি জমা থাকলে হবে না যত হয় আরো চাই আরো চাই আরো চাই এই লোভ যেটা আখেরাতের প্রতি অবিশ্বাসী কাফেরের থাকার কথা সেটা আজ মুসলমানদের মধ্যে আছে ঠিক না বেটি এই লোভকে নিয়ন্ত্রণ করতে হবে যত অপরাধ আছে যত দুর্নীতি আছে যত পাপ আছে এই সবগুলো যেখান থেকে সৃষ্টি সেটার নাম হলো এই লোভ হুব্বু দুনিয়া রাসু কুল্লি খাতিয়া দুনিয়ার মোহ হলো সকল পাপের মূল সকল পাপের মূল দুর্নীতি এদেশে থাকবে না যদি মানুষগুলো সব ইমানদার হয়ে যায় মানুষগুলো যদি বিশ্বাস করে যে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে সবকিছুর জন্য জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন এরপরের প্রশ্ন হলো আমাদের দেশে ব্যাংক অথবা বিভিন্ন এনজিও থেকে মুনাফা ভিত্তিক লোন নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করেন অনেকে সে সকল ব্যবসা যেমন দোকান কলকারখানা কৃষি কৃষি জাতীয় ব্যবসায় উপার্জিত টাকা হালাল হবে কি না এবং ওই ব্যবসা অথবা দোকানে চাকরি করা হালাল হবে কি না দেখুন ব্যবসা করার জন্য বা কৃষি কাজ করার জন্য বা বিদেশ যাওয়ার জন্য বা যে কোনো কাজ করার জন্য লোন আপনি নিতে পারেন কিন্তু সুদ ভিত্তিক লোন যদি নেন এনজিও থেকে নেন আর যেখান থেকেই নেন সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজতানিবু আস-সাবআল মুবিকাত সাতটা এমন অপরাধ থেকে তোমরা বাঁচবা যেই মহাপাপ মানুষকে ধ্বংস করে সাতটা পাপ থেকে বাঁচবা যেটা মানুষকে ধ্বংস করে তার মধ্যে থেকে একটা হলো এই সুদ সুদের কারবারের সাথে যে জড়িত হয় আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে অন্য কোন হারাম কাজের ব্যাপারে এরকম শক্ত কথা আল্লাহ বলেন নাই সুদের ব্যাপারে যেটা বলেছেন আপন মায়ের সঙ্গে জেনা করার চাইতে জঘন্য অপরাধ হলো এই সুদের অপরাধ সুদের অপরাধটা এত ডেঞ্জারাস যে এটার ব্যাপারে কোরআন হাদিসে এত বেশি সতর্কবাণী এসেছে অন্য কোন হারাম কাজের ব্যাপারে এত বেশি সতর্কবাণী পাওয়া যায় না আর শয়তান সেজন্য সুদটাকে এমন ভাবে ছড়ায় দিছে ঘরে ঘরে গ্রামে গ্রামে শহরে শহরে দোকানে পাটে ব্যবসা প্রতিষ্ঠানে সুদ ছাড়া কিছুই নাই কারণ শয়তান চায় সবাইকে জাহান্নামে নিয়ে যেতে সুদের বিরুদ্ধে সংগ্রাম করব তো ইনশাআল্লাহ মনে রাখবেন সুদ দূর করার জন্য কর্জে হাসানা চালু করতে হবে কি করতে হবে কর্জে হাসানা কি হাওলাত দেওয়া হাওলাত লোন দেওয়া এখন লোন দেওয়ার কথা তো মানুষ চিন্তাই করে না কারণ চিন্তা করে তারা লোন দিলে কোনো লাভ দিবে না কিছু না আমি কেন লোন দেব এখন এমন একটা সময় আসছে আমরা থুতু ফেলার সময় চিন্তা করে কোন দিকে ফেলালে লাভ হবে ঠিক না ভাই ঠিক স্বার্থের পেছনে এতটা অন্ধ হয়ে গেছি আমরা ভাইরা আমার কোন কোন ক্ষেত্রে কোন মানুষ বিপদে পড়েছে আপনি যদি তাকে হাওলাত দেন দান করলে যে পরিমাণ সওয়াব হবে হাওলাত দিলে তার চেয়ে বেশি সওয়াব হবে কোন কোন ক্ষেত্রে এত বড় ইবাদত কিন্তু আমাদের সমাজ থেকে হারায় গেছে অবশ্য হারানোর আরেকটা কারণও আছে যে লোন নেয় হাওলাত নেয়ার পরে সে আর চিনে না এই ভয়ও মানুষ হাওলাত দিতে চাইলেও দেয় না তো সেজন্য ইসলাম বন্ধকের সিস্টেম রেখেছে কিসের সিস্টেম রেখেছে ভাই বন্ধক আপনি যখন লোন দিবেন
সে দিবে না না দিবে ভয় আছে লোনের সমমূল্যের সম্পদ তার কাছ থেকে আপনি বন্ধক রাখেন এমন ভাবে যদি না দেয় তাহলে সমাজের গণ্যমান্যদের মাধ্যমে সেটা বিক্রি করে যেন আপনি টাকা নিতে পারেন তাহলে সে আর ডাইনে বামে যেতে পারবে না অতএব সুদে লোন এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন সমাজে যারা সুদি লোন নিয়েছে এদের কিছু মানুষকে দেখবেন যে হয়তো এরা দাঁড়াতে পেরেছে বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের চোখের সামনেই ধ্বংস হয়ে যায় ঠিক না ভাই ঠিক এনজিও গুলো লোন দেয় সুদি লোন দেয় চড়া মূল্যে এরপরে আস্তে আস্তে ঘরের টিন খোলা ধরে ঠিক না ভাই ঠিক আপনার যে পুঁজি আছে অল্প পুঁজি কোনো পুঁজি নাই শরীর দিয়ে পরিশ্রম করে কাজ শুরু করেন অল্প করে ছোট করে ব্যবসা শুরু করেন এরপর আস্তে আস্তে সামনে বাড়ান কয়েক কেজি আম বেচতে বসেন ওখান থেকে সামান্য প্রফিট হবে সেটা দিয়ে আবার শুরু করেন এভাবে আস্তে আস্তে উদ্যোক্তা হন কিন্তু সুদের উপরে লোন নিয়ে যদি আপনি শুরু করেন ওই প্রেশার সামলাইতে সামলাইতে আপনি দাঁড়াতে পারবেন আর যদি দাঁড়াইতে পারেনও আপনার এই ব্যবসা আপনার দুনিয়া এবং আখেরাত এই সবগুলোর সমস্ত কল্যাণ এবং বরকত ধ্বংস করবেন আল্লাহ তাআলা কারণ সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন হারামে আরাম থাকতে পারে না এই জন্য সুদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো কোন লোক যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তার নাভির নিচের লোম কেমন করে পরিষ্কার করবে সে চোখেও দেখে কম হাতও কাঁপে এখন কি করবে প্রথম কথা হলো যে আল্লাহ মাফ করুক যদি কোনো ব্যক্তি এত এত বেশি বৃদ্ধ হয়ে যান যে নাভির নিচের লোম এগুলো বগলের নিচের লোম এগুলো তার মানে পরিষ্কার মতো কোনো ক্ষমতা নাই শরীরে এরকম যদি হয় তার নিকট আত্মীয় যারা আছেন তার ছেলে আছেন তার আপনার অধীনস্থ যারা আছেন আত্মীয় স্বজন যারা আছেন তার স্ত্রী থাকলে স্ত্রী বা অন্য কেউ থাকলে তারা আত্মীয় স্বজন রক্তের যারা আছেন ঘরের পরিবারের লোক তারা তাকে সাহায্য করতে পারবেন এই কাজে যতটুকু না হলে নয় ততটুকু মুক্ত করে তাকে এই খেদমত এবং এই সেবা তাদের করার অধিকার সুযোগ আছে সেটা জায়েজ কথা কি বুঝাতে পারছি